আর এই মুহূর্তে আমরা সরাসরি নজর রাখবো কোচবিহারের দিকে। কোচবিহারে নাবালিকা নির্যাতিতার মৃত্যু, দেহ ফেরানো হলো নির্যাতিতার বাড়িতে, এলাকায় নামানো হয়েছে আধা সেনা, দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। খাপাইডাঙ্গা কাণ্ডের প্রতিবাদে তুফানগঞ্জে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। 8 দিন লড়াই চালিয়ে যায় নির্যাতিতা এবং 8 দিন পর মৃত্যু হয় তার, এবং দোষীদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপির কর্মী সমর্থকেরা। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে। একদিকে দেখুন নির্যাতিতার বাড়িতে, সেখানে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা। অপরদিকে দেখুন কোচবিহারের ছবি, তুফানগঞ্জের ছবি দেখাচ্ছি আপনাদেরকে, সেখানে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকেরা। তারা বলছেন তারা বিচার চাইছেন, দোষী যারা রয়েছেন প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানাচ্ছেন তারা। রাজ্যের দিকে দিকে নারী নির্যাতনের অভিযোগ উঠে আসছে, দিকে দিকে একটাই অভিযোগ নারীদের নির্যাতনের। আর প্রশ্ন তুলছে বাংলার মানুষ যে নারীদের নিরাপত্তাটা ঠিক কোথায়, এই প্রশ্নটাই এই মুহূর্তে সব থেকে বড় হয়ে দাঁড়াচ্ছে রাজ্যে। এই মুহূর্তে আপনাদের সামনে দুটো ছবি তুলে ধরছি। একদিকে দেখুন দোষীদের শাস্তির দাবিতে কিভাবে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় কোচবিহার হাসপাতাল চত্বরে, সেই ছবিটা একদিকে তুলে ধরছি। অপরদিকে দেখুন খাপাইডাঙ্গা এলাকা, সেখানে রীতিমতো আধা সেনা নামানো হয়েছে, দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। কারণ স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন, যারা গ্রামবাসীরা, তারা বলছেন যে তারা বিচার চাইছেন, দোষীদের গ্রেফতার করতে হবে, তাদের শাস্তি দিতে হবে, এই দাবিটাই তারা এই মুহূর্তে করছেন। এই মুহূর্তে দুটো ছবি আপনাদের সামনে তুলে ধরছি কোচবিহারে, দেখুন সেখানে কিরকম পরিস্থিতি তৈরি হয়েছে। এই মুহূর্তে আধা সেনা টহল দিচ্ছে সেই এলাকাতে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবং কোচবিহারে নাবালিকা, সেই নাবালিকা নির্যাতিতার মৃত্যু হয়েছে, প্রায় 8 দিন পর মৃত্যু হয়েছে তার। গত 18 জুলাই নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ ওঠে এবং তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই তার মৃত্যু হয়েছে। ইতিমধ্যে ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যদিও এই ঘটনা নিয়ে কিন্তু রীতিমতো উত্তেজনা সৃষ্টি হচ্ছে কোচবিহারের বিভিন্ন জায়গাতে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দুটো উইন্ডোর মাধ্যমে আপনাদের সামনে যে ছবি দেখাচ্ছি, একদিকে দেখুন নির্যাতিতার মৃত্যুর পরে কিভাবে হাসপাতাল চত্বর কার্যত উত্তপ্ত হয়ে ওঠে, অপরদিকে খাপাইডাঙ্গা এলাকা, যে এলাকাতে নির্যাতিতার বাড়ি, সেই এলাকাতে স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন, যারা গ্রামবাসীরা, তারা বলছেন তারা বিচার চাইছেন, সেই দাবিতে কিন্তু পথ অবরোধ করছেন তারা, দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে এলাকা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা কোচবিহারের ছবি দেখাচ্ছি, সেখানে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকেরা। তারা বলছেন যে প্রকৃত দোষীদের গ্রেফতার করতে হবে এবং এর পাশাপাশি দোষীদের ফাঁসির দাবিও জানাচ্ছেন তারা। গত 18 জুলাই নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ ওঠে এবং তারপরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তাকে কোচবিহার মেডিকেল, প্রথমে সেই নাবালিকাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু তার অবস্থার অবনতি হয়, তাকে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে ভর্তি করা হয় এবং সেখানেই দীর্ঘ 8 দিনের লড়াই চালানোর পর আজ মৃত্যু হয়েছে তার। এবং তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতে কিন্তু রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিজেপির যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা। দোষীদের শাস্তির দাবিতে দফায় দফায় বিক্ষোভ। একই ঘটনা বারবার কেন হচ্ছে? পুলিশ যাতে কঠোরভাবে এটা যাতে দমন করা হয়, এর জন্য আমরা পদ অবরোধ করেছি। তো আমরা প্রশাসন, আমাদের মানে প্রশাসন এসে গেছে, প্রশাসন আমাদের আশ্বস্ত করুক যে দোষীরা যাতে তাড়াতাড়ি তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে, তবেই আমরা এখান থেকে মানে উঠব। আমার নাম যুগল কিশোর দাস, আমি ভারতীয় জনতা পার্টি 1 নং মণ্ডলের সভাপতি। জোরে যে মহিলাদের উপরে অত্যাচার বর্বরোচিত আক্রমণ হচ্ছে, তারই এক উদাহরণ আমাদের খাপুইডাঙ্গায়। 14 বছরের নাবালিকাকে র্যাপ করে উনি মরে, ওনাকে মারা হয়েছে এবং প্রশাসন নির্বিকার। সেখানে কি হয়েছে, তার বাবা মাকে জোর করে তুলে নিয়ে গেছে এবং তার বডিটাকে গুম করে দিয়েছে। এই বাংলার যে অরাজকতা চলছে,
এবং বাংলার যে সরকার মহিলা মুখ্যমন্ত্রী হয়েছে নারীদের নিরাপত্তা নেই, তো তারই দাবিতে আমরা তো এরকম ঘটনা হতেই চলছে বারবার। কেন মুখ্যমন্ত্রী হয়েও তিনি চুপ করে আছেন? উনি প্রশাসনের আধিকারিক, আজকে মহিলা যদি সুরক্ষিত না হতে পারে উনি মহিলা মুখ্যমন্ত্রী হয়ে উনি পদত্যাগ করুক। আজকে দেখেছেন খাপুইডাঙ্গায় কী হয়েছে, একটা 14 বছরের নাবালিকা তাকে গুম করে দিয়েছে, ধর্ষণ করেছে। একই রকম ঘটনা আরও